আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর চলে এসেছি একদম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগে আমরা কোথায় যাচ্ছি, থাম্বনেল দেখে তো জেনেই গেছো। তো এই জায়গাটাতে যাওয়ার জন্য কিন্তু লাস্ট অনেক দিন ধরে আমরা ট্রাই করছি যে একটা উইকেন্ডে টাইম বার করে যাই, বাট বলে না জায়গাটা না টানলে না সেখানে যাওয়া হয় না। তো এত চেষ্টা করেও কিন্তু আমাদের যাওয়া হয়নি। তো ফাইনালি আজকে আমরা যাচ্ছি শিবশক্তি ধাম, যেটা কিন্তু ভীষণ সুন্দর একটা মন্দির, আমাদের লোকালিটি থেকে অনেক কাছে। তো শুধু একা কেন যাব, তোমাদেরকেও সাথে নিয়ে চলি আর জায়গাটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো। আর তারই সঙ্গে মনে পড়িয়ে দিই আরেকটা কথা, আমার চ্যানেল যদি আমার ব্লগ তোমরা দেখছো আর এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ 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 যদি আমার ভিডিওস ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর একটা লাইক দিয়ে দাও। দেখা হচ্ছে ব্লগে। মন্দির যে ওপেনিংয়ের টাইমটা সেটা হলো বিকেল 5টা থেকে 7টা, তাই আমরা কিন্তু ওই মোটামুটি 3:30-4টে করে ঘর থেকে বেরিয়েছিলাম। আমাদের এখান থেকে খুব একটা টাইম লাগে না, সেই কারণেই কিন্তু আমরা অতটা মানে তাড়াতাড়ি বেরোইনি, আরামসে লাঞ্চ ফাঞ্চ করে দেরি করেই আমরা বেরিয়েছিলাম। আর ব্যাস রাস্তায় বেরিয়ে গেছি, কার কার সঙ্গে যাচ্ছি সেটা দেখাচ্ছি। যে আমাদের সঙ্গে যাচ্ছে সোনা, আর গাড়ি চালাচ্ছে আমার বর, আর ওর একটা বন্ধু এসছে অনেকদিন বাদে ওর সঙ্গে দেখা করতে, সুরেশ। তো ও আমাদের সাথে যাচ্ছে। যেহেতু তাড়াতাড়ি বেরিয়েছিলাম তাই কিন্তু আমরা সময়ের আগেই পৌঁছে গেছি, 5টা তখনও বাজেনি, বাট আমরা পৌঁছে গেছিলাম শিবশক্তি ধাম। আর দেখলাম আমাদের মতোই অনেকে কিন্তু ওখানে অপেক্ষা করছিল। তো অপেক্ষা করতে করতে দেখলাম এই দিদি সবার মাথায় এই তিলক এঁকে দিচ্ছিলেন, আমাদেরও বেশ ভালো লাগছিলো, তাই আমরাও সবাই মিলে চলে গেলাম ওনার কাছে আর সুন্দর করে তিলক কেটে নিলাম মাথায়, যেটা কিন্তু খুব ভালো লাগছিলো দেখতে, সবাইকে খুব মিষ্টি লাগছিলো। আমরা যখন মায়াপুর গেছিলাম, মায়াপুরের ট্রিপেও কিন্তু আমরা এই তিলক লাগিয়েছিলাম মাথায়, আর খুব ভালো লাগছিলো, জানি না কেন খুব না পিসফুল লাগে এটার পরে। আর যারা এটা অলরেডি করেছো আগে তারা তো জানোই, এই তিলক মাথায় থাকলে কিন্তু খুব পিসফুল লাগে, খুব শান্তি লাগে, জানি না কেন, রিজন আমি জানি না। দেন অপেক্ষা করতে করতে আমরা সেলফি তুলে নিলাম অনেকগুলো, কারণ অনেকদিন বাদেই দেখা হচ্ছে। আর তারপর ফাইনালি বাজলো 5টা আর দরজা খুলে দেওয়া হলো, এন্ট্রি শুরু হলো আর আমরা ভেতরে ঢুকলাম। আর সত্যি কথা বলতে ভেতরটা কিন্তু বেশ সুন্দর, আমার এখনো অবধি একবারও সৌভাগ্য হয়নি এখানে আসার, বাট সেই কারণে কিন্তু আজকে আমার খুব এক্সাইটেড লাগছিলো, বিকজ অনেক অনেক কথা শুনেছি এই মন্দিরটার বিষয়ে, সেটা কিন্তু আজকে দেখে আমি বুঝলাম যে কেন শুনেছি। ভীষণ ভীষণই সুন্দর মন্দিরটা, আর জাস্ট ঢুকতে ঢুকতে আমার মনে কি বলবো না একটা মানে এক্সাইটমেন্ট আসছিল যে ফাইনালি এলাম এখানে। ভীষণ সুন্দর, ভীষণ সুদিং, আর জাস্ট মনে হচ্ছিল ওখানে বসে থাকি, তোমাদেরকে জাস্ট জায়গাটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। তো ফার্স্টে এন্ট্রি নেওয়ার পরে আমরা একটু সেলফি বগেরা নিচ্ছিলাম, ভিডিওস নিচ্ছিলাম, আর এখানে আমার বর আমাকে ভিডিও একটা করে দিচ্ছিল, বললো যে দাঁড়া আমি করে দিচ্ছি একটা, খুব সুন্দর একটা ক্লিক নিয়ে দিচ্ছি তোর। আর অনেক খাটে বেচারা, আমার ব্লগের জন্য কিন্তু অনেক খাটে, মানে কমেন্ডেবল, কোনো দিন আমাকে তো মানে বলেই না যে কেন কুল করছিস, এত ভিডিও কেন ফটো তুলছিস, ইভেন ও কিন্তু যথেষ্ট সাপোর্ট করে আমাকে। তো এখানেও আমাকে ব্লগে হেল্প করছিল, আর এখানে ওই যে ওটা দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে আমার বরের বন্ধু সুরজ। আর কিছুক্ষণ পিকচার ক্লিক করার পর আমরা এন্ট্রি নিলাম মন্দিরে। তো এখানে যে মন্দিরটা আছে আমি এন্ট্রি জায়গাটা থেকে তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি, এখানে সিঁড়ি আছে কটা অ্যান্ড দেন ভিতরের ভিউটা দেখাচ্ছি। এই সময় মন্দিরে প্রবেশ করলে কিন্তু প্রথমেই যে শব্দটা তোমাদের কানে আসবে সেটা হচ্ছে কীর্তনে, যেটা শুনতে ভীষণ ভালো লাগছিল। আর সত্যি কথা বলতে মানে চট করে তো এই কীর্তন আজকাল শোনা যায় না কোথাও, তাই যখন শোনা যায় তখন কিন্তু মনটা খুব প্রশান্ত হয়ে যায়, আর সেই কারণে আমরা কিন্তু বেশ অনেকক্ষণ ওখানে বসে বসে কীর্তন শুনেছি। আর ওনারা খুব ভালো কীর্তন করছিলেন, বিশেষ করে একজন ওখানে ছিলেন, আমি দেখাবো একটু পরে ভিডিওতে, উনি কিন্তু মানে হয়তো আমার থেকেও বয়সে ছোট, কিন্তু এত এনার্জি নিয়ে উনি গাইছিলেন না, এত এনার্জি নিয়ে কীর্তন করছিলেন যে মনটা জাস্ট ভালো হয়ে যাচ্ছিল। তো যাই হোক, জায়গাটা কিন্তু বেশ সুন্দর, আমি ভাবলাম তোমাদের পুরো এরিয়াটা একবার ঘুরিয়ে দেখাই, বেশ বেশ মিষ্টি আর মনকে একদম শান্ত করে দেওয়ার মতন জায়গা। তোমাদের কাছে যদি এই 1-2 ঘন্টা থেকে থাকে, আমি রেকমেন্ড করব নিশ্চয়ই এখানে কিন্তু তোমরা একবার চট করে ঘুরে আসবে, কারণ এরকম মানে মনকে শান্তি দেওয়ার মতন জায়গার কিন্তু খুব অভাব আছে। বেশ অনেকক্ষণই কিন্তু আমরা ওখানে বসে কীর্তন শুনেছিলাম, আর ওখানে অনেক ভিড় ছিল যখন আমরা ছিলাম ওখানে, ওখানে কিন্তু বেশ ভিড় ছিল। আর এই যে আমার বর কীর্তন শুনছে, কীর্তন করছেও আর সাড়া দিচ্ছিল না, অনেক মন দিয়ে কীর্তন শুনছিল। একটু পরে যেই একটুখানি সন্ধে নামলো, অমনি কিন্তু চারদিকের আলোগুলো জ্বলে উঠলো,
আরও ভীষণ সুন্দর লাগতে লাগলো মন্দিরটাকে। একটু পরে যখন সব আলো জ্বলে উঠবে তোমাদেরকে জাস্ট তখনকার ভিউটা দেখাবো, ভীষণ ভীষণ ভালো। আরেকটা জায়গা দেখাই, এটা হচ্ছে প্রসাদ বিতরণের একটা জায়গা, যেখানে কিন্তু আমরা পুরো লাস্ট অবধি ছিলাম না, মেবি সেই কারণে আমাদের কপাল হয়নি প্রসাদ গ্রহণ করার, কিন্তু এখানেই প্রসাদ দেওয়া হয়। আর সব জায়গাটা কিন্তু আলো জ্বলে ওঠার পর সত্যি ভীষণ ভীষণ সুন্দর লাগছিলো। তোমাদেরকে আরেকবার আমি দেখাই জায়গাটা, মানে আলো জ্বলার পর কিন্তু পুরো ভিউটাই চেঞ্জ হয়ে গেছিলো, তাই আমার ইচ্ছে হলো আরও একবার তোমাদেরকে মন্দিরটা ঘুরিয়ে দেখাই। এখনও কিন্তু কীর্তন চলছে, আর সত্যি কথা যথেষ্ট ভিড় ছিল, কোনো অকেশন ছাড়াই একদম উইক ডেজেও কিন্তু অনেক ভিড় ছিল, অনেক লোক এসেছিল। তো পুরোপুরি সন্ধ্যা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ কি সুন্দর আলোতে সেজে উঠেছে মন্দিরটা, মনে হচ্ছে চারদিকে যেন শুধু প্রদীপ জ্বলছে। আর সব থেকে সুন্দর তো এই জায়গাটা, এখানে এত সুন্দর লাইটটা চেঞ্জ হয় না, অসাধারণ লাগে দেখতে। তো আজকে আমাদের এই বিকেলের ছোট্ট ট্রিপটা এখানেই শেষ হলো, আর এত সুন্দর একটা জায়গায় আমরা আজকে এসেছিলাম। তোমাদেরও রেকমেন্ড করবো, প্লিজ প্লিজ এখানে কিন্তু একবারের জন্য নিশ্চয়ই ঘুরে যেও। আর বেরোবার সময় বা ঢোকার সময় এই যে জলের জায়গাটা তোমরা দেখতে পাবে সেটা কিন্তু বেশ সুন্দর, বেশ ভালো। এখন আলোতে ঝিক ঠিক করছিল পুরো জলটা, তাই জন্যে আরও বেশি ভালো লাগছিলো দেখতে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ হচ্ছে। নেক্সট ব্লগে কোথায় যাব এটা তোমরা যদি চাও রেকমেন্ড করতে, তাহলে প্লিজ প্লিজ কমেন্ট বক্সে রেকমেন্ড করো, তোমাদের পছন্দ মতন জায়গায় আমি নিশ্চয়ই যাব। আর নেক্সট ব্লগের জন্য ওয়েট করো, ততদিন পর্যন্ত সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।